আও ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মোটামুটি কিন্তু সপ্তাহ পার করে নতুন সপ্তাহে আমরা চলে এসেছিলাম। জি। আচ্ছা, বর্তমানে আপনার খামারে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, অনেক কিনা বেচাও ভালো, আর মাশাল্লাহ অনেক ভালো। আর সব জাতেরই ছাগল আজকে দেখাবো আমি। জি জি, এগুলোর মধ্যে কোন কোন জাত থাকছে? এগুলোর ভিতরে আপনার হরিয়ানা থাকবে, সিরোহি থাকবে, বিটল থাকবে, যমুনাপারি থাকবে। আচ্ছা আচ্ছা, তোতার বাচ্চাগুলোও আছে। থাকবে নাকি? বড় বড় নেই? এগুলো কি সব ক্রস না অরিজিনাল? দুই তিনটে আছে একদম বাংলাদেশি হান্ড্রেড। জি, মেয়ে বাচ্চা, ভালো বাচ্চা, আর বাদ বাকিগুলো ক্রসের ভিতরে, হাই কোয়ালিটির আছে, লো কোয়ালিটিরও আছে। আচ্ছা, তো আশা করা যাচ্ছে যে দর্শকদের চাহিদা অনুযায়ী একবার লো সেগমেন্ট থেকে হাই সেগমেন্ট পর্যন্ত ছাগল থাকছে নাকি? অবশ্যই। আর একটা কথা বলি, সরকারিভাবে আমাদের মাদ্রাসাতে কালকে টিকে দিয়ে গেছে, টিকে বলতে আপনার হচ্ছে পিপিআর এর যে ভ্যাকসিনগুলা। আচ্ছা আচ্ছা, এখানে যত ছাগল আছে সবগুলাতে ভ্যাকসিন করানো আছে। ভ্যাকসিন করানো আছে সরকারিভাবে আর কি। ঠিক, আলহামদুলিল্লাহ। তো দর্শক কিন্তু আস্থা ভরে আপনার কাছে ছাগল সংগ্রহ করতে হবে। অবশ্যই, সকল ট্রিটমেন্টই কিন্তু নিজেই করেন আপনি, পাশাপাশি সরকারিভাবে পেয়ে গেছেন। হ্যাঁ, ছাগল সম্পর্কে ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ হিসেবে আলহামদুলিল্লাহ আবারও বলেছি অনেকটা জানি, মানে আশা করি অনেকটা জানি, তারপরও আমি এখনও ছাত্র, শিখতেই চাই। জি জি। তাও ভাই, দর্শকদের উদ্দেশ্যে আজকে একটু ভিন্নভাবে ভিডিওটা নিয়েছি। হ্যাঁ, আপনার পরিচয়টা গ্রামে নাটোর বলবেন। জি, আমার বাসা রাজশাহী বিভাগ, নাটোর জেলা, নলডাঙ্গা থানা প্লাস নলডাঙ্গা উপজেলা, শাখারিপাড়া গ্রাম। আপনার পরিচয়টা আপনি কি? আমার নাম মোহাম্মদ আবু ওবায়দা, আর আমার বাবার নাম আজিমউদ্দিন শাহ, মায়ের নাম উপিয়া বেগম। এই ছাগল ব্যবসার সঙ্গে কতদিন যাবৎ আপনি যুক্ত আছেন? দীর্ঘদিন থেকে আছি। দীর্ঘদিন যাবৎ? হ্যাঁ, দীর্ঘদিন থেকে আছি। অনলাইন জগৎ আসলো আপনার মোটামুটি 3-4 বছর আগে, তার আগের থেকে এই জগতে আমরা আছি। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ একদম বিশ্বস্ত লোক কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তারপরেও কে তার আপনার যদি এটা বিশ্বাস না করে, পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কোন ব্যবসায়ী কতটা পুরানা। জি, এবং কে স্বাবলম্বী কাকে বিফল। অবশ্যই। তো আও ভাই, কথা ইনশাল্লাহ দীর্ঘ করবো না, সরাসরি ভিডিও চলে যাবো। ঠিক আছে। এবং দর্শকদের চাহিদা অনুযায়ী একদম চিপ রেটে কিছু মাল আমি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, দর্শকদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আজকে ছাগল সবগুলো দেখাবো। তাও ভাই, আজকে ভিডিও শুরুতে কোন জাতের ছাগল থাকছে গেল? এই দুইটা আপনার মেয়ে বাচ্চা, দুইটা আপনার দুই জাতের, দুই মায়ের। দুই জাতের দুই মায়ের? জি। তা ভিডিও দেখার সুবিধা তো একসঙ্গে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলোর বর্তমান বয়স কেমন চলে? আপনার 5 মাসের উপরে আছে। 5 মাসের উপরে? বর্তমানে তো সব খাদ্য খার খাচ্ছে নাকি? কিছু। আচ্ছা, এগুলো তো মেয়ে ছাগল? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, এগুলো হিটে আসতে মোটামুটি কেমন সময় লাগতে পারে? মাসখানিকের ভিতরে হিটে আসে, হিটে চলে আসবে। আপনারা জানেন যে ক্রস জাতের ছাগল সচরাচর উন্নত জাতের ছাগল থেকে অল্প সময়ের মধ্যে হিটে আসে, এবং এটা লালন পালন কিন্তু আসলে স্বাবলম্বী হওয়ার প্রধান একটা ধাপ। হ্যাঁ, ছাগলের জাত চিনে ছাগল লালন পালন করবেন, ইনশাল্লাহ সেখান থেকে ভাগ্যের উন্নয়ন হবে। দুইটা কিন্তু মোটামুটি বলা যায় ভালো কোয়ালিটির ছাগল। আচ্ছা ভাই, এগুলো বর্তমানে হাইট কেমন আসতে পারে অনুমান? এটা মোটামুটি হাইট আপনার 30 এরকম 32 এরকম, মানে প্রাপ্ত বয়স হলে এরকম আর কি হবে। প্রাপ্ত বয়স হলে হবে, এখন এখন বর্তমানে আসলে বলা মুশকিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা বড় ন্যায্য কথা যে আসলে বলাটা মুশকিল, মাপা যেহেতু নাই আমাদের। হ্যাঁ, এটা আপনার মোটামুটি এখন তাও আছে একটা আপনার ধরে নেন 25-26 এরকম। 25-26 এর মধ্যেই হবে। আচ্যা, তো সেক্ষেত্রে কি বিক্রয়ের জন্য জোড়া দাম চাচ্ছেন না ভিন্ন ভিন্ন? জোড়াই, এই জোড়া রেট কম আছে ভাই, আমি তো বলেছি কম আছে। হ্যাঁ, যে একদম চিপ রেটে কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বলেন জাতটা দেখতে বলেন ভাই। এটা আপনার সিরোহির বাচ্চা, সিরোহির ক্রস। সিরোহির ক্রস? হ্যাঁ। আর এটা আপনার বিটলের ক্রস। বিটলের ক্রস, এটা তোতার সংমিশ্রণ আছে। হ্যাঁ, তোতার হালকা সংমিশ্রণ। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে জোড়াটা বলছেন আপনি একবারে চিপ রেটে দিবেন, কেমন রেট আসতে পারে? কেউ দামাদামি করবেন না, আর দাম নিয়েও কেউ বার্গেটিং করেন না। যদি মনে পানে ভালো লাগে তারপরেই আপনারা নেয়ার জন্য ফোন দিয়েন। আচ্ছা আচ্ছা, এই জোড়া আপনার পড়বে 15,500। জোড়া 15,500? 15,500? জি। আচ্ছা ঠিক আছে, তো আমি ওই বাতি করে বলে দিই, দর্শক তো অনেকটাই লাগে, অনেক দর্শক আছেন হিংসুটের কোয়ালিটির। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের রেটটা আজকে দেখবেন, আপনাদের কাছে আমার একটা ইয়ে থাকলো, আজকে রেটগুলো দেখবেন ইনশাল্লাহ কম আছে। আর যারা স্বল্প বাজেটে ভালো মানের ছাগল খুঁজছেন, ছাগল যদি পছন্দ হয় অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করবেন, এটুকুই প্রত্যাশা। আচ্ছা ভাই, এই দুইটা কোন জাতের ছাগল? এই দুইটা আপনার সিরোহি তোতার ক্রস। সিরো তোতার সংমিশ্রণের ক্রস, কিন্তু সিরোহির পার্সেন্টটা অনেক বেশি, বডিটা দেখেন, বডিটা। আচ্ছা, জি জি জি, এবং পাশাপাশি কালার গ্রেডটা কিন্তু আসলে সিরোহির মতো আসছে। হ্যাঁ, একদম পিন্টের বাচ্চা, এর থেকে আর পিন্টের বাচ্চা আশা করি। বাচ্চা বলছেন এগুলোর বর্তমান বয়স কেমন চলে? 6 মাসের মতো। যে কোনো সময় হিটে আসে যাবে। আচ্ছা, মোটামুটি কিন্তু 1 বছর পূর্ণ না হলে কোনো ছাগলই অ্যাডাল্ট হয় না, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে 6 মাস 7 মাস কিন্তু আসলে বাচ্চা বয়সী। হ্যাঁ, আর অল্প সময়ের মধ্যে প্রজনন ক্ষমতা চলে আসার সময় সবচেয়ে বেশি যে কোনো সময় এগুলোর। বারবার আপনাদের বলি যে আসলে
স্বল্প বাজেটে যেগুলো ছাগল আছে সেগুলো প্রিন্টের মধ্যে নেবেন এবং ক্রজার ছাগল দিয়ে খামার শুরু করবেন, ইনশাল্লাহ সেখান থেকে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই দুইটা ছাগল যারা নেবেন তারা 100-তে-100 জিতবেন। আমার কিনাও পত্তা আছে, আমি বেচবো পত্তা, আমার বারবার বলা আছে, কারণ কিনা পত্তা বিক্রিতে পত্তা হবে ইনশাল্লাহ। আচ্ছা, দর দামটা কেমন আসে? এই দুইটা আপনি 26.5 জোড়া? হ্যাঁ, মোটামুটি তোতাপুরি এবং বিটলের ক্রস, বেস্ট কোয়ালিটির একটা খাসির বাচ্চা। আচ্ছা, তোতাপুরি এবং বিটলের সংমিশ্রণ, খাসির বাচ্চা। বয়স কেমন চলে ভাই? এটা আপনার 3 মাসের একটু উপরে হবে। 3 মাসের একটু উপরে? আচ্ছা, সচরাচর কিন্তু 2 মাসের নিচে যে বাচ্চাগুলো আছে না, 2 মাস, সেগুলোকে আমি লেদা বাচ্চা বলি। চেষ্টা করবেন খাসি পাঠি পাঠা কিনেন না কেন, এই 3 মাসের উপরে কেনার জন্য, 3 মাস থেকে শুরু করে। আচ্ছা, মোটামুটি কিন্তু সেটা ভালো মাশাল্লাহ। আচ্ছা, আমি অনেক দর্শক আমার বলে আমাকে কমেন্টস করেন বা হিংস্র লোক আছে বলেন যে ভাই আপনি একটু বক বক বেশি করেন। ভাই, একটা ডাক্তারের কাছে গেলে যদি আপনার সকল কিছু না শুনে, শুনে আপনার সলিউশন না দেয়, তাহলে কিন্তু সমস্যা। আমরা বলা যায় যে প্রচারকারী, আপনাকে যদি সঠিক বর্ণনা না দিদি, সেক্ষেত্রে আপনি কী দেখে নেবেন? অবশ্যই। আচ্ছা, মোটামুটি এটা প্রাপ্তবয়স্ক হলে কেমন হতে পারে? আপনার 100 কিলোর মতন লাইভ ওয়েট হয়ে যাবে। 100 কিলোর মতো লাইভ ওয়েট হবে। বেস্ট একটা বাচ্চা। জি, বেস্ট বাচ্চা, এক কথায় হাই কোয়ালিটির বাচ্চা। হাই কোয়ালিটির বাচ্চা। দরদাম কেমন আছে ভাই? এটা 17। 17,000। আপনি জানেন যে আউহাই বিক্রয় থেকে ফিক্সড প্রাইসে বিক্রি কেনা হয়। জি, দরদাম করার কোনো অপশন থাকে না, 17,000 টাকা ফিক্সড প্রাইস। জি, যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে এটা হাই কোয়ালিটির বাচ্চা, সংগ্রহ করার জন্য ফোন দিবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ভাই এটা কোন জাতের ছাগল? হ্যাঁ, এটা বাঘাতোতা। বাঘাতোতা? হ্যাঁ। খাসির পাটি ভাই? খাসির বাচ্চা। খাসির বাচ্চা, আচ্ছা, এটা কিন্তু গেটআপ দেখে আমি মনে করছি পাঠা, তথ্য চলে আসলো খাসি। খাসি। আচ্ছা, বর্তমান বয়স কেমন চলে? এটা আপনার 5 মাসের উপরে আছে। 5 মাসের উপরে চলে না? আচ্ছা, আমার দর্শকদের সে একটু কথা বলি, সেটা হচ্ছে অনেক দর্শক রয়েছেন আমাকে বিভিন্ন সময় ফোন দিয়ে বলেন যে ভাই তোতাপুরি খাসি কোথায় পাওয়া যাবে, তোতাপুরি অরিজিনাল খাসি কিন্তু আসলে পাওয়া মুশকিল হয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বেলচা তোতা আসলে কেউ করে না, আবার মেয়তিও করে না, আর যে বাঘাতোতা সেটা কিন্তু আসলে কেউ খাসি করে না। তো গৃহস্থ হয়তো একটু বোকা ঠোকা টাইপের ছিল, জানে না, এই খাসি যদি পাঠা হতো তাহলে কিন্তু মোটামুটি অনেকটাই দাম চলে আসতো। হ্যাঁ, এরপর আর খাসি হয় না, এই খাসি নিয়ে আর বেশি কথা বলবো না, আপনারা ভিডিওতে যাচ্ছে একটু দেখবেন। এখন আপনার হাইট আছে মোটামুটি 28-এর মতন, আর লাইভওয়েট আছে মোটামুটি 25-এর মতো। এরপর আর খাসি হয় না, যদি বলেন যে হয় তাহলে আমাকে একটু দেখায়েন, আমি শিখতে চাই। মূলত বিষয় হচ্ছে যে পাঠা পাঠি খাসি যদি কোয়ালিটি ভালো হয় না, সেরকম দাম বেশি পড়ে। হ্যাঁ, পাঠা হলে দাম হয়তো 40,000 টাকা অনাশি হয়ে যেত। তো সেক্ষেত্রে দর্শকের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, শৌখিন ছাগল এটা, শৌখিন। এরপর মানে খাসি যারা শখ করে পাইতে যাচ্ছেন, দুই একটা এই খাসিটা নিন, এরপর আর খাসি হয় ইনশাল্লাহ, মোটামুটি ভালো কোয়ালিটি খাসি হবে এটা। আও ভাই, ভাই এটা কোন জায়গা ছাগল? হ্যাঁ, এটা আপনার বাঘাতোতার বাচ্চা। বাঘাতোতার বাচ্চা ছাগল না? আচ্ছা, বর্তমান বয়স কেমন চলে? 4 মাসের কাছাকাছি। আমার দর্শক এগুলো দেখেন। আচ্ছা, কেমন সামনে আসেন, আসবেন না? আচ্ছা ভাই, মোটামুটি বলা যায় যে বাচ্চাটা কিন্তু আসলে একটা মানসম্মত বাচ্চা, থেকে ভালো বাচ্চা খুব কম পাওয়া যায়। এটা আপনার বাংলাদেশি 100। আচ্ছা, জন্ম বাংলাদেশে? হ্যাঁ, জন্ম বাংলাদেশে। মানে এটা বাংলাদেশি ওদের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে? অবশ্যই।
দর্শক শ্রোতা যদি আমার এই ছাগলটা আপনার পছন্দ হয় সংগ্রহ করতে পারেন, এটা ভালো মানের ছাগল একটা। হ্যাঁ, বেস্ট কোয়ালিটি, মুখের পাঁচ থেকে শুরু করে বডি কালার সব দিক দিয়ে আসে। আচ্ছা, আবু ভাইয়ের কোলে কিন্তু আসলে ছাগলের বাচ্চাগুলো বেশ মানায়, আসলে ছোট বাচ্চাদের মনে হয় বেশি আদর করেন, ভালো লাগে। আমি ছাগলে কোনোদিন মারি না, কোন সময় মানে না, অনেকে আছে পিটাপিটি করে, এটা করা যাবে না। ছাগল লালন পালনকারী কিন্তু অবশ্যই শৌখিন, পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা সুন্নত। আমার কি পরিমাণ ছাগল জ্বালায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না, যারা ছাগল পালেন তারাই জানেন যে ছাগল কিন্তু অনেক বিরক্তকর জিনিস, মানে জ্বালায়। জি জি, এটা যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে তারা ছাগল কিনেন না, তারা প্রয়োজন নাই। আচ্ছা আও ভাই, এটার দরদাম কেমন লাগবে? এটা আপনি 23,500 টাকা নিব। 23,500 টাকা নিবেন? 500 টাকা ছাড় দিয়ে দিলাম ভাই, 23 ছাড়লেন, 23,000 টাকা, 23, তারপর কিন্তু দরদাম করা যাবে না, ফিক্সড প্রাইস। খুব ভালো একটা বাচ্চা, জিনিস সন্দেহ ভালো বাচ্চা। আও ভাই, পুরোপুরি ব্ল্যাক কালার। হ্যাঁ, এটা কোন জাতের? এটা আপনার তোতার বাচ্চা। তোতার বাচ্চা, 100 বাচ্চা, বাংলাদেশি 100। তোতাপুরি কিন্তু সচরাচর ব্ল্যাক হয় না। হ্যাঁ, বিভিন্ন প্রিন্ট হয়ে থাকে, আবার সাদা বা চকলেট সংমিশ্রণ হয়ে থাকে। ছাগলটা বিটলের কিছুটা সংমিশ্রণ গেছে, সংমিশ্রণ থাকতে পারে, মুখটা পুরাতন তোতার। আর এই বাচ্চাটা আপনার অনেক বড় একটা ছাগল হবে। আচ্ছা, বর্তমান বয়স কেমন চলে? এটা বয়স 4 মাস। 4 মাস, অনুমান করতে পারছেন কিন্তু যে ইনশাল্লাহ এটা কেমন গ্রোথফুল একটা ছাগল দেখতে পাচ্ছেন। আচ্ছা, খাসি না বাচ্চা? এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, হাই কোয়ালিটি একটা বাচ্চা কিন্তু। হ্যাঁ, এর পেট থেকে মোটামুটি আশা করা যায় ভালো মানে পাঠা দিলে ভালো বাচ্চা আসবে। স্যার, মাশাআল্লাহ, অনেক গুড, অনেক। আর হাইট কেমন চলে ভাই অনুমান? এটা হাইট 28-29 এরকম হবে মোটামুটি। 28-29। আচ্ছা, যেহেতু আমাদের ফিতে নাই তো এটা অনুমানের ভিতরে বলা হয়, তোমারতে খুব কম বড় হবে না ভাই। আমার আইডিয়া মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে ওর মধ্যে হয়ে যাবে, এটা আমি নিজেই প্রশংসা করলাম। একটু একটু ওই পাটা ধরেন, আমি এটা দিয়ে দেখা দিই ওলানটা দর্শকদের। জি জি জি, অনেক ভালো ওলান। আমি দেখলাম তো সেটা দর্শক দেখানো উচিত, অনেক ভালো। এই দেখেন কোলাবান, এগুলো কোলাবান বলা হয়। হ্যাঁ, এগুলো যখন আপনি বাচ্চা প্রসব করে তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে। এগুলো তো দুই ট্যাঙ্কি কম থাকলেও কিন্তু দুধের মধ্যে ওভারলোড থাকে। এই যে ঘের দেখেন, আচ্ছা ঘের ভালো ভিতর থেকে, হ্যাঁ ভিতর থেকে। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের ছাগলে কিন্তু আসলে সকল দুধ বেশি হয়ে থাকে। আচ্ছা, এটার দরদাম কেমন লাগতে পারে? এটার দরদাম আপনার পড়বে 26,000 টাকা। ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস 26,000 টাকা। শুরু করে এই ছাগলটা মাশাআল্লাহ অনেক একটা বেস্ট কোয়ালিটি, এভরিথিং কিন্তু গুড আছে। হ্যাঁ, এভরিথিং গুড। আচ্ছা, দরদাম করে অপশন থাকছে না, যে দামটা বলছে সে দামে নিতে হবে। আও ভাই, এই বাচ্চাটা কোন জাতের? এটা বিটল তোতার ক্রস মেয়ে বাচ্চা। আচ্ছা, দুই জাতের সংমিশ্রণে ক্রস মেয়ে বাচ্চা, মোটামুটি একটু বয়স মানে কম। এটা আপনার 3 মাসের নিচে আছে, 3 মাসের একটু নিচে না। বর্তমানে কি সব খাচ্ছে? হ্যাঁ, সব কিছু খাবে, সব খাচ্ছে। এটা কিন্তু কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন দূর থেকে দেখা দিই, সব ভালো। আচ্ছা, বাচ্চাটা কি একটা মানে একটা ছিল নাকি? এটা আপনার দুইটা ছিল, একটা আপনার মারা গেছিল। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা অনেক টাইমে ভাই মারা যায়, বুঝছেন, মানে হওয়ার পরে গৃহস্থরা তো সবাই তো একরকম না, ট্রিটমেন্ট করতে পারে না। জি জি, পারে না, বাচ্চার প্রবলেম আছে, এভাবে মারা গেছিল। তারপরে একটাই মায়ের একটাই দুধ খায় এই মানুষ, যার কারণে গ্রোথফুল হয়েছে। জি, আচ্ছা, তো মোটামুটি ভালো মনে হচ্ছে। হ্যাঁ, দেখেন, আসেন। আচ্ছা, তো দরদাম কেমন আছে ভাই? এটা 13,000। 13,000 টাকা। যারা বাজেট একটু কম, যে শখ করে ছোট একটা বাচ্চা নিয়ে পালন করতে চাচ্ছেন, জি জি, এটা একটা বেস্ট কোয়ালিটির, তার জন্য বাচ্চা, তার জন্য হবে। হ্যাঁ, এটা কিন্তু একটু বড়, অনেক কাছে কোলে মধ্যে নিয়ে লালন পালন করছেন, তার জন্য একটু ভালো হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই, এবং শৌখিন একটা বাচ্চা, শৌখিন। বাবু ভাই, এই বাচ্চাটা কোন জাতের? এটা আপনার তোতাপুরি ক্রসের হাই কোয়ালিটির ক্রস, হাই কোয়ালিটির ক্রস। আচ্ছা, মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কেমন মানের। এটাকে বাতি করে কিন্তু আসলে জাহির করা কোনো কিছুই নেই, যেটা ভিডিও দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু ছাগল এটা। অবশ্যই। বর্তমান বয়স কেমন চলে ভাই? এটা আপনার 5 মাসের মতো। 5 মাসের মতো। আচ্ছা, এটা কি মেয়ে ছাগল? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, 5 মাসে বলা যায় যে তোতাপুরি ক্রস হলে মোটামুটি কিন্তু ওই 7 মাস 8 মাসে এটা চলে আসে। অবশ্যই, সবকিছুই ভালো, খাদি খাওয়া খাচ্ছে, যাবর খাচ্ছে, আর নিয়ে যে মুখের পাঁচটা যাবর কাটা ছাগল সকল ক্ষেত্রে কিন্তু সুস্থ হয়ে থাকে। অবশ্যই। আচ্ছা, এটা মোটামুটি দরদাম কেমন আসবে? এটা আপনার 15,000 পড়বে। 15,000। ফিক্সড প্রাইস? 500 কমায় দিলাম, 14,500। আচ্ছা ভাই, কিন্তু 500 কমায় দিয়েছে। হ্যাঁ, 14,500। যা দর্শক রয়েছেন, যদি মনে করেন যে ছাগলটা কোয়ালিটি আপনাদের কাছে পছন্দ হয় তবে কিন্তু নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। হ্যাঁ, আর আমি কিন্তু রিকোয়েস্ট করবো যে ভালো মানের ছাগলের দাম একটু বেশি হয়ে থাকে, পাশাপাশি আজকের রেটটা অনেকটা কম রয়েছে, এই সুযোগটা কিন্তু ইনশাআল্লাহ আপনারা হেলায় হাতছাড়া করবেন। আও ভাই, এই কালারফুল ছাগলের কোন জাতের? শিরোহী তোতার ক্রস। শিরোহী তোতার সংমিশ্রণের ক্রস না? আচ্ছা, শিরোহী ছাগলের কিন্তু প্রধান বৈশিষ্ট্য কালারটা সচরাচর ক্ষেত্রেই প্রিন্টের হবে, কোমর ডাউন থাকবে, আবার কান ছোটো হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। আচ্ছা, বর্তমান বয়স কেমন চলে? এটা 3.5 মাসের কাছাকাছি। 3.5 মাসের কাছাকাছি। খাসি না পাটি ভাই? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, আচ্ছা, মোটামুটি কোয়ালিটি ভালো আছে, খারাপ না, কালারফুল বাচ্চা। আচ্ছা, এটা দরদাম কেমন আসে ভাই? 8,500। সরি, 8,500। 8,500? হ্যাঁ, শুধুমাত্র 8,500? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শোক ভাই একটা জিনিস দেখেন, এর পিছনে যে বাচ্চাটা আছে কোনটা? এটা কিন্তু 23 বলা ছিল, 23। আসলে বিষয়টা কি জানেন, এটা মালের দাম ভাই, যেমন যে মাল তখন সে দাম,
বাচ্চার কিন্তু কালার মালার, বাচ্চার কিন্তু বডি দেখেন সব এক, দামটা পার্থক্য কোথায় সব ভাই এখানে একটু বলে দিন। সব ছাগলের পিছন তরক এক, এখান থেকে এই যে আপনারা এত টাকা দিয়ে ছাগল কিনেন, এখান থেকে এই টুকার টাকাগুলো দেন সঠিক, প্লাস আমিও যে কিনি যেখান থেকে সেখানেও আমিও এখান থেকে এই টুকার পুরি টাকাটা দিই। হ্যাঁ এটাই মূল কথা। এই যে এটার দেখেন মুখের গ্যাটআপটা দেখান, হ্যাঁ এটার দেখেন আর এটার দেখেন, রাত আর দিন নিঃসন্দেহ। তো সেক্ষেত্রে ছাগলের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আসলে দরদামটা হয়ে থাকে। হ্যাঁ আপনি অনেকজন এখানে অনেক ব্যবসায়িক কিনতে মনে করেন, ভালো মাল তো সবাই সবাই কিনে না, ব্যবসায়িক যাচাই করা চেহারা বডি দেখে ব্যবসায়িক আপনারা যাচাই করতে পারবেন। সঠিক কথা বলেছেন। ব্যবসায়িক যাচাই করার কিভাবে যাচাই করবেন তাও আমি বলে দিই, পুনরায় পিছনের ভিডিওগুলো দেখবেন কে কতদিনের পুরানো ব্যবসায়িক, দ্বিতীয় দেখবেন কার কাছে কোন মাল থাকে। জি 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 অবশ্যই, তাহলে বুঝতে পারবেন যে কে কেমন রেটের মাল রাখে ইনশাআল্লাহ। এটাতে ব্যবসায়িক তো সেক্ষেত্রে দামটা আবার বলেন, 8,500। 8,500 ফিক্সড প্রাইস, 8,500 টাকা। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ক্রয় করতে পারেন, কোয়ালিটি ভালো খারাপ না। কিন্তু আবু ভাই, ভাই এই বাচ্চাটা কোন জাতের? এটা আপনার বাঘা তোতার ক্রস মেয়ে বাচ্চা। আচ্ছা আচ্ছা, মেয়ে বাচ্চা। বর্তমান বয়স কেমন চলে? এটা আপনার মোটামুটি 5 মাসের মতো। 5 মাসের মতো মানে মোটামুটি বলা যায় সেমি অ্যাডাল্ট হয়ে আসছে। সচরাচর কিন্তু খামারের জন্য বা বাসা বাড়ি লালন পালন করার জন্য কিন্তু চেষ্টা করছে না, তারা চেষ্টা করবেন যে এই বয়সে বাচ্চাগুলো সংগ্রহ করার। বাচ্চাটা ভালো বাচ্চা, ভালো বাচ্চা, নিঃসন্দেহে সব দিক দিয়েই ভালো। আচ্ছা দেখে আপনারা ক্রয় করবেন, ছাগলের জাত চিনে ছাগল ক্রয় করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি আপনারা যে ছাগল কিনে ভাগ্যে উন্নয়ন করার চেষ্টা করছেন সেটা কিন্তু ইনশাল্লাহ আপনাদের জাত চিনলে পারে ক্ষতির সম্ভাবনা নাই। মোটামুটি অল্প সময় চলে আসবে তো, পাঠিয়ে দিলে ভালো মানে বাচ্চা আসবে। রেটও কম আছে ভাই। কেমন ভাই? 13,500। 13,500। এই যে আপনার হরিয়ানার দেখেন যে কানের যে বৈশিষ্ট্য, সেই কানের বৈশিষ্ট্য হচ্ছে যদি মনে করেন ফোল্ডিং হতো তাহলে 100 হতো, ফোল্ডিংটা নাই, এই যে ছাড়ে দেওয়া। জি জি জি, কানটা অনেক বড়। শিরোহির কালারটা এই কালার হবে, শিরোহির কালার অনেকজন মনে করেন বাক্সাবা বলে না, ইন্ডিয়ান ওয়েবসাইটে যা একটু দেখেন শিরোহির কালার গুলা ওই রকম হয়। কেমন হয়ে থাকে? আচ্ছা এটা খুলে গেছে, নিয়ে যান। এখন বিষয়টা হচ্ছে যে এই বাচ্চাটা এখন মনে করেন শিরোহির যে বললাম শিরোহির কালারটা এই কালারটা আসে, আর হরিয়ানার যে কালারটা সেই কালার, এই কানটা সেই কালারটা আসে। তো সেক্ষেত্রে দুটো মিলে সম্মিশ্রণে ক্রস। আচ্ছা এটা বলা কেন মানে বললাম আমি যে দর্শক কিন্তু যেসব ব্যবসায়ী ছাগলের সঠিক জাত বলতে না পারে তাদের কাছ থেকে কোনো ক্রমে ছাগল কিনবেন না, কারণ কিন্তু প্রথম অবস্থায় তারা আপনাকে প্রতারিত করে দিচ্ছে। আপনি যদি একটা নিম্নমানের ছাগল কিনেন সেটা কিন্তু আসলে আপনার বাসায় যে ভালো মানের বাচ্চা দিবে না। তো সেক্ষেত্রে আপনি দেখেন দুই জাতের সংমিশ্রণে কিন্তু একটা হাই কোয়ালিটির ছাগল, এটা পেট থেকে ভালো মানের বাচ্চা আসবে। ভালো একটা কথা বলছেন সব ভাই, আমি একটা কথা বলি, ভিডিও দেখে দেখে বিশেষ করে আপনারা যে প্রতিবেদনগুলো করেন এটা কিন্তু অনেক একটা গুড বিষয়টা, আপনাদের প্রতিবেদন দেখে দেখে অনেক ক্রেতা, অনেক আপনার ভিউয়ার, আমার দর্শক হোক আপনার অন্যজনের দর্শক হোক, আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি কথা বললে বুঝতে পারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে যে কথা বললে আমি বুঝতে পারি যে আপনারা অনেক কিছু জানেন। আমি মনে করি আমার দাবি এটা যে নতুন যারা ব্যবসায়িক যারা অল্পদিন এই লাইনে আসে তাদের থেকে আপনারা অনেক বেশি বুঝেন। এটা আপনারা এই ক্রেতাদের কথা বলি, দর্শক, হ্যাঁ দর্শক আপনারা অনেক বেশি জানেন। তবে এটা পেছনে কিন্তু কিছুটা হলে আমাদের অবদান রয়েছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই ছাগলের দরদাম কেমন আছে? 13,500। 13,500 টাকা ফিক্সড প্রাইস। এই বাচ্চা কিন্তু অনেক ভালো একটা বাচ্চা, নিঃসন্দেহে কোয়ালিটি ভালো আছে, অল্প সময় পর্যন্ত ক্ষমতা চলে আসবে। আচ্ছা ভাই, এই কালারফুল বাচ্চাটা কোন জাতের? এটা শিরোহি তোতার কালারফুল একটা ভালো বাচ্চা। জি, শুধুমাত্র কিন্তু একটু বয়সে কম। হ্যাঁ বয়সে কম। আচ্ছা 3 মাসের নিচে আছে, কোয়ালিটি ভালো, 3 মাসের নিচে না? আচ্ছা আপনি তো বললে পারছেন 3 মাসের উপরে না, বলা যাবে না। আমি তো বলেছি 6 মাসের ছাগলের, যদি আমি বলি 4 মাসের বা 3 মাসের গাব তাও কে তার আমার থেকে নিয়ে নেবে, এটা আমি জানি কিন্তু বলা যাবে না। বিশ্বস্ততার খাতিরে এমন কোনো কাজ করা যাবে না যে একটা মানুষের ক্ষতি হয়, নিঃসন্দেহে আপনি ভালো মনের মানুষ। সব ভাই একটা কথা বলি, আসলে ছাগল বিক্রি করতে করতে কিছু এমন কিছু ভাইদের সাথে আমাদের খাতির হয়েছে, খাতির বলতে আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসে অনেক, প্রশাসন ভাই থেকে শুরু করে প্রবাসে যেগুলো ভাইয়েরা আছে, মানে আমি নিজে নিজে থেকে থেকে আমি অবাক হয়ে যাই, এত বেশি আমাকে ভালোবাসে। আমি যদি টাকা চাই তাদের থেকে, আমি নিম্নে 2-4 লক্ষ টাকা তাদের থেকে নিতে পারবো, শুধু এমনি আমাকে দিবে।
এটা ভাই আপনারা যারা শুনেন আসলে বিশ্বের সবাই করবেন না, এটা আমি জানি। আমার অজান্তে 10,000-5,000 টাকা অনেক ভাই আমাকে দিয়ে দেয় বিকাশে, যে বাজার কর বা চলে। মোটামুটি একবারে কিন্তু সেমি এডাল্ট বাচ্চা, হ্যাঁ বর্তমানে সবই খাচ্ছে। আচ্ছা এটা মোটামুটি দরদাম কেমন আছে ভাই? 9,000 টাকা। আজকে রেট কমাইছে সবগুলোরই, সবগুলোর রেট কমাইছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শকটা যেন মানে সাশ্রয়ী এটা কিনতে পারে, কারণ সকলের সামর্থ্য তো সমান না। আচ্ছা এটা মোটামুটি হাইট কেমন চলে ভাই? এটা হাইট আছে মোটামুটি 25-26 এরকম, 25-26 এর মতন ধরে এর মধ্যে হবে। হ্যাঁ আচ্ছা, মোটামুটি হিট আসতে তো মোটামুটি 2-2.5 মাস সময় লাগতে পারে না? কমের ভিতরে হিট আসে যাবে। আচ্ছা ভাই এটা মনে হয় হরিয়ানা না? হ্যাঁ এটা সব ভাই, এই বাচ্চার ব্যাপারে একটা কথা বলি। জি এ বাচ্চাটা কিন্তু আমার কাছে মোটামুটি 20-25 দিনের উপরে থেকে আছে, কেউ নেয়নি। আচ্ছা আচ্ছা। আর এ বাচ্চা নিয়ে আমি বেশি কথা আর বলতেও চাচ্ছি না, কারণ কয়েকটা প্রতিবেদন পরপর চলে গেছে, চলে গেছে। জি জি, ব্যবসায়ীরও যে লস হয় তার একটা প্রমাণ এটাই আমি দিয়ে দিচ্ছি। দেখেন এ বাচ্চাটা কিন্তু আমার অনেক কিনা, আমার যত কিনা এটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি বলতেও চাচ্ছি না এ বাচ্চাটা কত কিনা ছিল। জি জি জি, একদম লস দিয়ে লো বাজেট বলে দিলাম। বাচ্চা কিন্তু খুব ভালো বাচ্চা, কিন্তু আপনারা কি মনে করে নেননি বা মেন কথা সব ভাই শুনেন, আমার রিজিকে বা কোপালে যদি না থাকে হবে না, সঠিক কথা। আমি তাও দিন যদি লাফালাফি করে কাম হবে না, আমার তকবীরে যতখানি আছে আমি ততখানি সেরকম হবে। এটা কিন্তু আমি বলছিলাম যে ভাই হরিয়ানা না, এটা হচ্ছে হরিয়ানা ক্রস জাতের হরিয়ানা একটি মেয়ে ছাগল। মোটামুটি বয়সটা কেমন চলে ভাই? এটা আপনি 6 মাসের মতো, 6 মাসের মতো একটা হাই কোয়ালিটি কিন্তু ক্রস। তো সেক্ষেত্রে এই ছাগলটা আসলে কেন বিক্রি হলো না আমার বোঝা হলো না, আমারও বেড়ে ধরেনি। যাই হোক ব্যবসায়ীর যে লজ্জা তার এটাও একটা বাস্তব। আচ্ছা ওটা তো সেকেন্ড পার্টে চলে গেল, তাহলে দর্শকরা কি চিনলো আমি বুঝলাম না। আমিও তো এটাই আমার প্রশ্ন। আচ্ছা এই আপনার পিচি পিচি বাচ্চা 22,000-25,000-30,000 কিনেন, সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে এখান থেকে ভাগ্যে উন্নয়ন করতে যাবেন, তারা কিন্তু এই কোয়ালিটির ছাগল কিনতে পারেন। এই ছাগলে কি নাই হরিয়ানার বৈশিষ্ট্য? জি এই যে হরিয়ানার যে পুরাটা সিংহের যে স্বরূপ, বডি থেকে শুরু করে পুরাটাই এভরিথিং কিন্তু গুড। তারপরে আসলে কেন আপনি গ্রহণ করেন নাই বুঝতে পারছি না। যাক একদম লস দিয়ে, এটা আমার দুর্ভাগ্য যাক এটা আমার বলতে। আচ্ছা একবার লস পড়ে 17 17 কে দেওয়া সম্ভব? হ্যাঁ যদি কোন দর্শক এটা কিনে, আমাকে যারা ভালোবাসেন যেটা বাচ্চাটা নিয়ে। আচ্ছা আমি কেন বললাম যে আমরা বাঙালি, বাঙালি সচরাচর ক্ষেত্রে কিন্তু যেকোনো একটা মানে নিজেদের যদি গাভীর থেকে থাকে সেক্ষেত্রে তারা মনে করে যে ওটা আসলে কিছুই নাই। হ্যাঁ ওটা মানে ফলস, আমি আসলে বোঝাতে সক্ষম হলাম কিনা আমি জানি না, কারণ এটা যদি দাম কমায় দেওয়া হয় দর্শক মনে করতে পারে যে আসলে এটা হয়তো রোগ বাড়ায় থাকতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখা দিই নাকে সর্দি নাই, চোখ তো ভালো আছে, পাটা ভালো আছে, সব কিছু ভালো, পেছনটা দেখা দিই পেছনটা কিন্তু পরিমাণ ভালো আছে। তো সেক্ষেত্রে খামারে কিন্তু বলছে যে আসলে এটা লস পড়ে অনেকদিন ধরে আর যাবো, আসে দর্শক জন্য কমটা কিনতে পারে, এটা হচ্ছে মূল বিষয়। এটা আমার লস যাবে এ ছাগল, এরপরও 13.5 যে বলে দিলাম, এরপরও যদি আপনাদের বলেন যে লস হয়েছে বাসায় নিয়ে যায় আমাকে বলেন পুরো 13,500 টাকা ব্যাগ দিয়ে দেবো। আর শোনেন আমি মুখে যেটা বলি সেটাই, আমি মানুষ ছোট কিন্তু আল্লাহ তালা আমাকে একটা কোল যে দিছে আলাদা, সেটা আমার বাসায় যারা আসছে বা আমার সাথে যারা লেনদেন করছে তারা কিছুটা জানে, এটা সবাই জানেন না।